আমরা স্বাধীনতার পরে যদি এই রাজা কারাবন্দীদেরকে প্রশ্রয় না দিতাম, এই রাজা কারাবন্দীদেরকে যদি সামাজিক ভাবে আমরা না বলতাম, তাহলে তারা বঙ্গবন্ধু হত্যা করা ষড়যন্ত্র করতে পারত। তাই আজকে আপনাদের কাছে আমার অনুরোধ যে বঙ্গবন্ধু খুনের সাথে যারা জড়িত তাদের যারা পরিবার তাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে, একঘরে করতে হবে। এক জবান নো ভেজা, জাপান থেকে আমদানি করা স্টিল শীট দিয়ে তৈরি ফ্যালকন এমএস পাইপেই কাজ করি। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। তাদেরকে আমাদেরকে না বলতে হবে, তাদেরকে সামাজিক ভাবে আমাদেরকে বয়কট করতে হবে, আমাদের মধ্যেও যদি থাকে তাকেও বয়কট করতে হবে। তাদের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়া যাবে না, তাদের দোকানে যাওয়া যাবে না, তাদের মাল কেনা যাবে না, তাদের সাথে ভ্যানে যাওয়া হবে না। তাহলে বুঝবে বঙ্গবন্ধু হত্যা সাজা সামাজিক ভাবে আমরা দেব। আজকে যারা রাজাকার তাদেরকে আমরা, তারাও আমাদের মধ্যে ঢুকে আছে, আবার যদি সুযোগ পায় তারা আবার আমাদেরকে ক্ষতি করবে। তাই সেই রাজাকারগুলিকে চিহ্নিত করে তাদেরকেও না বলতে হবে, তাদের সাথে সামাজিক ভাবে শিবচরের মানুষ আমরা শুরু করি। আমরা শিবচরের মানুষ থেকে যদি তাদের সাথে না মিশি, তাদের সামাজিক ভাবে তাদেরকে যদি আমরা বয়কট করি, ইনশাল্লাহ একদিন সারা বাংলাদেশে তারা সামাজিক ভাবে বলবে। এই যে আগুন সন্ত্রাসের সাথে জড়িত দেখবে পাঁচজন দশজন নিয়ে খালেদা জিয়ার অফিসের সামনে মিছিল করতেছে, যখন এখানে ঢুকতেছে শিবচরে এসে আশ্রয় নিতেছে তখন ভালো হয়ে যাচ্ছে, এই ভালো ভালো না, সুযোগ পাইলে আবার আমাদের মারবে। তাই এই আগুন সন্ত্রাস, এই নির্বাচন বাঞ্চার করার সাথে যারা জড়িত, যারা এখানে দেখবে হঠাৎ করে একটা রিপ্লেট দিচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমাদের শিবচরের মাটিতে এই আগুন সন্ত্রাস লেলে আগুন যারা দিচ্ছে নির্বাচন, তাদেরকেও আমাদেরকে না বলা শিখতে হবে, তাদেরকে আমাদের না বলতে হবে, তাদেরকে আমাদের সামাজিকভাবে, আমরা যদি সামাজিকভাবে বয়কট করা শুরু করি তাহলে তারা সমাজ থেকে চলে যাবে, তারা মাথা নিচু করে থাকবে, আর যদি না করে মাথা উঁচু করে আবার আমাদেরকে হত্যা করার চেষ্টা করবে, আবার আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। এবং শিবচরের যদি এই ধরনের যারা আছে তাদের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, শিবচর আওয়ামী লীগ থেকে এই ধরনের যদি আমাদের নেতা কর্মীরা কেউ প্রশ্রয় দেয় তাকেও আমরা দলীয় ভাবে